হোটেলে তিনতলার ছাদের ব্যালকনি থেকে পড়ে একজন পর্যটকের মৃত্যু হয়। নড়িচড়ে বসলো দীঘা থানার পুলিশ। শনিবার কাকভোরে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আবু আলিফ, তার বয়স 20 বছর। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থেকে 13 জন বন্ধুদের একটি দল বেড়াতে এসেছিল পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে। তারা ওই হোটেলটির বিভিন্ন ঘরে অবস্থান করেছিল। অন্যদিকে এমন ঘটনা খবর পেয়ে ছুটে আসে দীঘা থানার পুলিশ। তারা খতিয়ে দেখছেন সিসিটিভির ফুটেজ। মৃতের পরিবারের তরফে বন্ধুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই 12 জন বন্ধুকে আটক করে চলেছে জিজ্ঞাসাবাদ। এদিন জিজ্ঞাসাবাদের সময় বন্ধুরা পুলিশকে জানিয়েছে, আবু বাকি 12 জনের দলের সদস্যদের সঙ্গে মদ্যপান করে তিনতলার ছাদের ব্যালকনিতে শুয়েছিল। ব্যাস, তারপরের ঘটনা নাকি তাদের অজানা। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান, সিসিটিভির ফুটেজ তাদেরকে আবু আলিফের রহস্যমিত উদ্ঘাটনে অনেকটাই সহায়তা করবে। পাশাপাশি জীবিত 12 জন বন্ধুদের পরিবারের বাকি সদস্যরা রীতিমতো উৎকণ্ঠায় রয়েছেন। যদিও শেষে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।